नमस्कार বন্ধুরা, আমি পাপিয়া, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কুমড়ো শাক রান্না করে দেখাবো। কুমড়ো শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি। কুমড়ো শাক রান্না করার জন্য আমি আলু কেটে রেখেছি, আর বড়ি নিয়েছি, আর নুন নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, আর তার সঙ্গে কটা কাঁঠালের বীজ কেটে নিয়েছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িটা দিয়ে দেব। বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার তুলে নিলাম বড়িটা, ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নের জন্য পাঁচ ফোড়ন রেখেছি। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেব। আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। আলুটা ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটা মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁঠালের বীজটা দিয়ে দেবো। কাঁঠালের বীজ আর আলুটা একসঙ্গে যদি দিই তাহলে কাঁঠালের বীজটা পুড়ে যাবে, ওই জন্য কাঁঠালের বীজটা একটু পরে দিলাম। কাঁঠালের বীজটা হালকা একটু ভেজে নিয়েছি, গ্যাসের জোরটা কিন্তু বাড়িয়েই রেখেছি। এবার আমি শাকের ডাঁঠাটা আলাদা করে কেটে রেখেছিলাম। দেখুন, ডাঁঠার একটু খোসা ছাড়িয়ে একদম এরকম করে কাটতে হবে। কুমড়ো শাকের খোসা, ডাঁঠার খোসা থাকলে ভালো লাগে না, খোসাগুলো কাটা থাকে, কুমড়ো শাকে কাটা থাকে, এটা মিষ্টি কুমড়োর শাক, তাই আমি ডাঁঠার খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে, তারপর এটা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে শাকের পাতাগুলো দেব। এবার শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি, মানে একসঙ্গে দিলে নাড়তে অসুবিধা হবে। বন্ধুরা দেখুন, এই যে শাকটা আমি ওর মধ্যে দিয়ে মিশিয়ে দিয়েছি, এবার আমি এতে অল্প করে লবণ দিয়ে দেব। এক দেড় চামচ লবণ দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, এক দু চামচ, আড়াই চামচ মতন চিনি দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার বড়িটা দেবো। বড়িটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, কারণ তাহলে শাকের সঙ্গে ভালো মিশে যাবে। এবার সব দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ঘুটে ঢাকা দিয়ে দেবো। সব কিছু একসঙ্গে দিতে হবে, তার কারণ এই ডাঁঠার ভেতরে নুন মিষ্টি সব ঢুকে যাবে। দেখুন, সবটা মিশিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসের জোরটা কমিয়ে দেব। এবার ডাঁঠার থেকে, পাতা থেকে জল বেরোবে, বেরিয়ে আস্তে আস্তে ডাঁঠাগুলো সিদ্ধ হবে। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। দেখুন, এই পর্যায়ে সিদ্ধ হয়েছে, জলটাও প্রায় শুকিয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন, এবার আমি একটু আলুগুলো ভেঙে দেবো,
যাতে একটু তরকারিটা মাখা মাখা হয়। এটা হালকা হালকা জল রয়েছে, আমি এই জলটাকে শুকিয়ে ফেলবো, পুরো জলটা শুকিয়ে ফেলবো, একদম শুকনো হয়ে যাবে। আরেকটু শুকাতে হবে, এর জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো বন্ধুরা দেখুন, এইটাকে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেটে দিয়েছি যাতে ডাঁঠাগুলো নরম হয়ে যায় আর তরকারিটা মাখা মাখা হয়। তো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।